Assalamualaikum viewers. Online submit করার জন্য NID এর মতো কিছু ডকুমেন্ট আছে যেমন নিয়োগপত্র হতে পারে। আপনার NID এর এপিডোবিট একটা পেজে আনতে কিভাবে আনবেন সেটা আমি আজকে দেখাবো। প্রথমে NID দেখাবো, তারপরে নিয়োগপত্রর তিনটি পেজ দেখাবো। প্রথম পেজ, তারপর আপনার নাম সম্বলিত একটি পেজ, তারপর শেষের পেজ। এটা আমি একটি পেজে কিভাবে আনবো সেটা আমি দেখাবো। এর জন্য শুরুতে আপনি ডাটা অন করবেন। আমি ডাটা অন করলাম। ডাটা অন করে আপনি গুগল প্লে স্টোর থেকে পিক্সেল ল্যাব নামে একটি সফটওয়্যার ডাউনলোড করবেন। আমি গুগল প্লে স্টোরে গেলাম, এই দেখেন গুগল প্লে স্টোর। গুগল প্লে স্টোরে গেলাম, গিয়ে এখানে লিখবেন পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাব লিখে দেখেন এই এই সফটওয়্যারটা আপনি ডাউনলোড করে নেবেন। এই সফটওয়্যারটা আমি ডাউনলোড করেছি, তো আমি পিক্সেল ল্যাব সফটওয়্যারটি ডাউনলোড ওপেন করব। এই দেখেন এই সফটওয়্যারটি আপনি ওপেন করবেন। ওপেন করে প্রথমে আপনি নিউ টেক্সট এটা ডেনে ট্র্যাক করে নিচে নামিয়ে দিবেন, তারপরে উপরে ডান কর্নারে থ্রি লাইন মেনু এখানে ক্লিক করবেন। থ্রি ডট মেনু এখানে ক্লিক করে এখানে ইমেজ সাইজ নামে একটি আইকন আছে সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করে একটি পেজ নেবেন, A4 সাইজের পিক্সেল A4 সাইজের পিক্সেল ল্যাপের বা পিক্সেল সাইজ হবে, হাইট হবে 2480 আর হাইট হবে 3508। তারপর ওকে বাটনে ক্লিক করবেন। করে এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড এটা চেঞ্জ করে দিয়ে ব্যাকগ্রাউন্ড সাদা করবেন। ব্যাকগ্রাউন্ড সাদা করার জন্য নিচে গিয়ে 4 নম্বরে যে দেখতে পাচ্ছেন একটি চতুর্ভুজ আকৃতি এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে একটি ব্যাকগ্রাউন্ড এখানে এই যে কালারে যাবেন, কালারে গিয়ে এখানে আবার কালারে যাবেন। কালারে গিয়ে এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করবেন। আপনার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়ে গেল, তারপরে আপনি এই যে প্লাস বাটনে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন। আমি ক্লিক করলাম। ক্লিক করে এখানে ফ্রম গ্যালারিতে যাবেন। ফ্রম গ্যালারিতে গেলাম, গিয়ে আপনি NID-র প্রথম ছবিটি নেবেন। আমি ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করে এখানে আপনি আপনার নিজের ইচ্ছা মতো সাইজ করে নেবেন। আমি একটু সাইজ করে নিয়ে এখানে রাইট বাটনে ক্লিক করবেন। এখানে নিচে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করে এটাকে ড্র্যাগ করে মাঝে নিয়ে আনবেন, একটু সামান্য বড় করে দিবেন, হয়ে গেল। তারপর লেফট ওপিটটা আনার জন্য আবারও এই প্লাস চিহ্নে ক্লিক করবেন। প্লাস চিহ্নে ক্লিক করে এখানে ফ্রম গ্যালারিতে যাবেন, ক্লিক করবেন। ক্লিক করে আপনার ওপিটটি আপনার NID কার্ডের ওই পেজের পিকচারটি ডাবল ক্লিক করবেন। এই যে দেখতে পাচ্ছেন ডাবল ক্লিক করবেন। ক্লিক করে আসবে এটা, আপনি আপনার মতো মনের মতো সাইজ করে নেবেন। আমার সাইজ করাই আছে। তারপরে এখানে প্লাস নিচে দেখেন, নিচের ডান পাশে প্লাস চিহ্নে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ছবিটি এসে গেল। এটা একটু ড্র্যাগ করে নিচে রাখবেন, দেখেন এটা সামঞ্জস্য করে দিবেন। এখানে যে এখানে একটি লাল বৃত্ত দেখতে পাচ্ছেন সাদা, এখানে এই বৃত্তকে ধরে একটু ওদিকে নিলে ছোটো হবে, এদিকে নিলে বড় হবে। তো আমি এটা সাইজ অনুযায়ী করি। করা শেষ, তারপরে আপনি আবার এটা কীভাবে সেভ করবেন দেখেন, একটা পেজে আপনার NID এপিড এবং ওপিড চলে আসলো। এখন একটা পেজে কী এটা কীভাবে সেভ করবেন, এই জন্য এখানে যে দেখেন সেভ বাটন আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করলাম, ক্লিক করে সেভ অ্যাজ ইমেজ এখানে ক্লিক করবেন। এখানে তারপরে সেভ টু গ্যালারি এখানে ক্লিক করবেন। তো সেভ হয়ে গেল। তারপর এখন আমি দেখাবো একটা পেজে কীভাবে আপনি নিয়োগপত্রের প্রথম পেজ, মাঝের পেজ এবং শেষের পেজ জানবেন। এই জন্য ঠিক আগের মতোই ব্যাকগ্রাউন্ড সাদা করবেন, সাইজ নিয়ে নেবেন। হোয়াইট হবে 2480, হাইট হবে 3508, ওকে বাটন ক্লিক করবেন। এটা A4 সাইজের। তারপর এটাকে ব্যাকগ্রাউন্ড সাদা করবেন। আমি সাদা করলাম, আগের মতোই সাদা করলাম। সাদা করে তারপর এখানে প্লাস বাটনে ক্লিক করবেন। প্লাস ক্লিক করার পর ফ্রম গ্যালারিতে যাবেন। ফ্রম গ্যালারিতে গিয়ে প্রথম পেজটি আনবেন, মনে করেন এই প্রথমে ডাবল ক্লিক করবেন। তারপর আপনার সাইজ মতো মনের মতো সাইজ করবেন, নিয়ে এখানে প্লাস বাটনে ক্লিক করবেন। আগের মতোই এটাকে একটু ছোটো করে দিবেন। তারপর আবার প্লাস বাটনে ক্লিক করবেন, তারপর ফ্রম গ্যালারিতে যাবেন, তারপর আপনার আরেকটি পেজ নিয়ে আসবেন। ডাবল ক্লিক করে এটা মনের মতো সাইজ করে দেবেন।
পরে এখানে আবার প্লাস বাটন ক্লিক করবেন। এখন এইটাকে আবার মনের মতো সাইজ করে এখানে বসিয়ে দিব। মনে করেন এটা হলো নিয়োগপত্রের আপনার নামের পেজ, মনে করেন তারপর আরেকটি পেজ আনবেন যেটা নিয়োগপত্রের শেষে, সেটা আনবেন। মনে করেন এটাই নিয়ে আসলাম, এটা আপনি ছবি তুলে রেখে দিবেন, মানে মোবাইলে ছবি তুলে ওখানে যেখানে ক্যামেরা ছবি আছে সেখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। দেখেন প্রথম পেজ, প্রথম দেখেন প্রথম পেজ, দ্বিতীয় পেজ, তৃতীয় পেজ সেভ হয়ে গেল। আমি এটে নিলাম, তারপর এটাকে সেভ করবেন। সেভ করার জন্য আগের মতো এখানে সেভ বাটনে ক্লিক করবেন, ক্লিক করে এখানে সেভ এস ইমেজেস গিয়ে ক্লিক করবেন। ক্লিক করলাম, ক্লিক করে আবার সেভ টু গ্যালারি এখানে ক্লিক করবেন। তো আমি ব্যাক করে দেখি যে আমার এই ফাইলে ছবিগুলো সেভ হয়েছে কিনা। আমি ফাইলে যাই, ফাইলে গিয়ে দেখি যে পিক্সেল ল্যাব এখানে যাবেন, এখানে গিয়ে দেখেন এই যে আমার এই এক পেজে এনআইডির প্রথম পেজ এবং এপি টুপির এসে পড়েছে, আরেক পেজে আমার তিনটি ছবি আনতে পারছি। তো এভাবেই আপনি পিক্সেল ল্যাব অ্যাপের মাধ্যমে আপনি কাজটি সম্পন্ন করতে পারেন। এখানে একটি কথা উল্লেখ করে নিই, সেটা হলো পিক্সেল ল্যাব সফটওয়্যারটি ডাউনলোড করতে গেলে আপনার এমবি প্রয়োজন হবে। তারপর পিক্সেল ল্যাবে গিয়ে আমি যে কাজগুলো করলাম এর জন্য আপনার এমবি প্রয়োজন হবে না, আপনি নেট ছাড়াই করতে পারবেন। শুধু পিক্সেল ল্যাব অ্যাপটি ডাউনলোড করার সময় আপনি নেট প্রয়োজন হবে। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব দিয়ে আশা করি বাসায় থাকবেন।